तो प्रिय दर्शक मंडली आज के आमी आपनादेर के जानाबो जे किभाबे जमिर खाजना देवें अनलाइनेर माध्यमे जेटा आगे अफलाइने देवा हतो एखन अनलाइने शुरू हो गेछे तो अनलाइने किभाबे देवें तो सेटा आमी जानाबो। तो आपनी जदि पीसी बा लैपटप यूज करछेन तो आपनार क्रोम ब्राउजारटिके ओपेन करबें बा जदि मोबाइले यूज करें तो मोबाइलेर क्रोम ब्राउजारटिके ओपेन करबें। ओपेन करार पर बांगलार भूमि गफ डट इन जो वेबसाइटटी आछे एई वेबसाइटटी ओपेन करबें। तो আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব সেখান থেকে আপনি ডাইরেক্ট এই লিংকে এই ওয়েবসাইটে আসতে পারবেন। তো এখানে এসে লগইন করে নেবেন, যদি লগইন না থাকে রেজিস্টার করে তারপর লগইন করে নেবেন। তো এরপরে সিটিজেন সার্ভিস আছে তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অনলাইন অ্যাপ্লিকেশন আছে তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ল্যান্ড রেভিনিউ খাজানা অ্যাপ্লিকেশন লেখা আছে তো এখানে টাচ করবেন। তো এখানে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে। তো এখানে দেখেন ফার্স্টে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পরে ব্লক যেটা আছে সেই ব্লকটা সিলেক্ট করে নেবেন। তো ব্লকটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে মৌজা আপনার যে মৌজা হবে সেই মৌজাটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি সেই মৌজাটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। এরপরে অ্যাপ্লিকেশন নম্বর এটা ফাঁকা রেখে দেবেন। অ্যাপ্লিকেশন ডেটটা এখানে আপনার যে ডেটে আপনি অ্যাপ্লাই করছেন সেই ডেটটা অটোমেটিক এখানে নিয়ে নেবে। এরপরে পার্টিকুলারস অফ অ্যাপ্লিক্যান্ট এখানে অ্যাপ্লিক্যান্ট টাইপে সেলফ মানে যিনি নিজে নিজে করছেন তাহলে সেলফ করবেন, আর যদি কোনো সাইবার ক্যাফ কোনো কম্পিউটার সেন্টারে করা হচ্ছে তাহলে আদার্স করে দেবেন। তো এখানে আমি সেলফ করে দিচ্ছি। এরপরে ফার্স্ট নেম লাস্ট নেম যিনার নামে জমিটি আছে যেটা আপনি খাজানা দিতে চান তো সে তিনার ফার্স্ট নেম কী হবে সেটা দিয়ে দেবেন। তো এখানে আমি ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি। লাস্ট নেম যদি কিছু থাকে তো লাস্ট নেমটা দিয়ে দেবেন। তারপরে এখানে ফাদার্স হাজব্যান্ড গার্জেন নেম তো গার্জেন নেমটা যেটা হবে সেই গার্জেন নেমটা এখানে দিয়ে দেবেন। তো দেওয়ার পরে এখানে দেখেন অ্যাড্রেস, অ্যাড্রেসে আপনার অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে দেবেন মানে যিনার নামে জমিটি আছে তো তিনার অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে দেবেন। তারপরে এখানে অ্যাড্রেস টু লাইনে এখানে আপনার একটাতে যদি ফুল না ধরে তো অ্যাড্রেস টু অ্যাড্রেস থ্রি এই দুটোতেই আপনি দিয়ে দিতে পারেন। তারপরে এখানে পিনকোডটা দিয়ে দেবেন আর যদি এখানেও দিয়ে দেন কোনো সমস্যা নেই। এরপরে মোবাইল নাম্বার তো একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন যে মোবাইলটাতে আপনার একটা ওটিপি যাবে। তো মোবাইল নাম্বারটা দেওয়ার পরে সাইডে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন সাথে সাথে আপনার ফোনে একটা ওটিপি চলে যাবে। তো এখানে ওকে করে দেবেন একবার। ওকে করার পরে এখানে যে ওটিপিটা এসছে আপনার ফোনে সেই ওটিপিটা এখানে দিয়ে দেবেন। তো আমার ওটিপিটা চলে এসছে আমি দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে সাইডে একবার টাচ করবেন। টাচ করার পরে ইমেলটা ভেরিফাই করার জন্য এখানে একবার ক্লিক করে ইমেলটা সিলেক্ট করে নেবেন। ইমেলটা সিলেক্ট করার পরে সেম একই রকমভাবে সাইডে একবার টাচ করবেন। টাচ করার পরে আপনার ইমেলেও সেম একটা ওটিপি যাবে তো এখানে একবার ওকে করে দেবেন। অনেক সময় নেটওয়ার্কে প্রবলেম থাকে তো ওটিপি আসতে একটু দেরি হয়। ওটিপিটা চলে এসছে আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সাইডে একবার টাচ করে দেবেন বা ক্লিক করে দেবেন। তো এরপরে যিনি অ্যাপ্লাই করছেন তিনি যদি আধার কার্ড থাকে তো আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন আর যদি না দেন কোনো সমস্যা নেই। তারপরে জেন্ডার মেল ফিমেল সেই জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। কাস্ট কোন কাস্টে জেনারেল এসটি এসসি ওবিসি তো কাস্টটা সিলেক্ট করে নেবেন। এরপরে রিভিনিউ ডিপোজিশন অফ এ ফ্যামিলি মানে যিনি অ্যাপ্লাই করছেন তিনার ডিটেলস এখানে দিতে হবে। তিনি যদি নিজে নিজে করছেন তাহলে সেলফ করবেন, হাজব্যান্ড হলে হাজব্যান্ড করবেন, ওয়াইফ আনমেরিড ডটার বা ডিপেন্ডেন্ট সন যদি হয় তো সেটা সিলেক্ট করে নেবেন। এরপরে যে জমিটা আপনি খাজনা কাটাচ্ছেন তো সেই জমির যে খতিয়ান নম্বরটা আছে সেই খতিয়ান নম্বরটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে যদি মোবাইল করছেন তো সাইডে একবার ট্যাপ করে দেবেন, আর যদি আপনি পিসি বা ল্যাপটপে করছেন তাহলে ট্যাপ বাটনটা দুবার প্রেস করে দেবেন। আর ইউ শিওর খতিয়ান নম্বর এত ইজ অ্যাকচুয়াল তো এটাকে ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পরে এখানে আপনার খতিয়ানের ডিটেলসটা এখানে শো হবে। তো কিছুক্ষণ ওয়েট করবেন। তো এখানে দেখেন যে ডিটেলসটা শো হয়েছে তো এটাকে আপনাকে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য সিম্পলি এই যে ফার্স্ট লাইন আছে তো এখানে টাচ করবেন। এখানে ক্লিক করার পরে এটা আপনার দেখেন এখানে প্লট নম্বর এসে গেছে, শেয়ার এরিয়া এসে গেছে, শেয়ার কতটা আছে সেটাও চলে এসছে। এরপরে এখানে ইউজ অফ ল্যান্ড মানে জমিটা কোন পারপাসে ইউজ হচ্ছে তো সেটা সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা কৃষি জমি না অকৃষি তো সেটা সিলেক্ট করে নেবেন। কৃষি হলে কৃষি করে নেবেন, অকৃষি হলে অকৃষি করে নেবেন। তো এটা আমি সিম্পলি অকৃষি করে নিচ্ছি যেহেতু দুও। তারপরে এখানে অ্যাড পুরো লেখা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটা দেখেন এখানে অ্যাড হয়ে গিয়েছে। এরপর সেম একরকমভাবে দ্বিতীয়টা অ্যাড করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকেও সেম আপনার জমিটা কোন পারপাসে ইউজ হচ্ছে সেটা অকৃষি হবে, বাস্তু হলে বাস্তু করে দেবেন। তো আমি অকৃষি করে দিচ্ছি। করে দেওয়ার পরে এখানে অ্যাড প্লট আছে তো অ্যাড প্লটে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেম দেখেন এখানে দুটোই রেকর্ড আপনার অ্যাড হয়ে গেল।
এরপর এখানে আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস। তো আপনার যে জমিটা, আপনার যদি কোনো আনরেকর্ডেড যেটা রেকর্ড নাই সেরকম যদি কোনো জমি বা দলিল থাকে তো সেটাকে আপনি সিলেক্ট করতে পারবেন, তার জন্য ইয়েস করবেন। ইয়েস করার পরে এখানে মোড অফ ট্রান্সফার, মানে আপনি যে জমিটা এখানে অ্যাড করতে চান তো সেটা কোন পারপাসে আপনি পেয়েছেন, সেল না গিফট না উইল না এক্সচেঞ্জ, তো সেটা এখানে সিলেক্ট করবেন। তারপর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, রেজিস্ট্রি অফিসটা সিলেক্ট করে নেবেন, ডিড নম্বরটা এখানে সিলেক্ট করে দেবেন, ডিড নম্বরটা এখানে বসিয়ে দেবেন। তারপর ডেট অফ ডিড, মানে দলিলের ডেটটা এখানে বসিয়ে দেবেন। তারপর প্লট নম্বর দিয়ে দেবেন। তারপর বলছে এখানে সিলেক্ট দ্য খতিয়ান ফ্রম দ্য লিস্ট, এখানে যে লিস্টটা শো হবে তো সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আপনার এখানে সেটা শো হয়ে যাবে। তো আমি এখানে নো করে দিচ্ছি। তো নো করে দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে প্রসিড ফার্দার, তো সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে বলছে ডু এনি অফ ইউর ফ্যামিলি মেম্বার্স হ্যাভ এনি ল্যান্ড, মানে আপনার বাড়ির আর অন্য কোনো ল্যান্ড আছে কিনা সেজন্য বলছে, তো এটাকে নো করে দেবেন। তো নো করে দেওয়ার পরে এরপরে প্রিভিয়াস ল্যান্ড রেভিনিউ খাজনা ডিটেলস, মানে এর আগে যে খাজনাটা দিয়েছেন সেই ইয়ারটা এখানে সিলেক্ট করতে হবে। লাস্ট রেভিনিউ পেড আপ টু ইন বেঙ্গলি সন, বাংলা তারিখটা এখানে দিয়ে দেবেন, কত হবে 1428 না 1427 সেই তারিখটা, সেই তারিখটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর রেভিনিউ রিসিপ্ট নম্বর, যে রিসিপ্ট নম্বর আছে সেই রিসিপ্ট নম্বরটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর যে ডেটে আপনি দিয়েছেন সেই ডেটটা এখানে সিলেক্ট করে নেবেন। আপলোড দ্য লাস্ট রিসিপ্ট, মানে যে রিসিপ্টটা আপনি পেয়েছেন এর আগে সেই রিসিপ্টটা এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ডেস্কটপ থেকে হোক বা ফোন থেকে হোক সেটা আপনি এখানে ওপেন করে এখানে সেভ করে নেবেন। তো এখানে সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে এখানে টাইপ দ্য ক্যারেক্টার্স সন, এখানে যে ক্যাপচা কোডটা শো হচ্ছে তো সেই ক্যাপচা কোডটা এখানে আপনি দিয়ে দেবেন। তো ক্যাপচা কোড দেওয়ার পরে এখানে যে ঘরটা আছে এই ঘরটাতে সিম্পলি টিক করবেন। টিক করার পরে এখানে বলছে ডু হ্যাভ এনি প্রিভিয়াস রেভিনিউ খাজনা পেমেন্ট ডিটেলস, যদি খাজনা পেমেন্টের ডিটেলস যদি কিছু থাকে প্রিভিয়াস আগের তো এখানে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। যদি ইয়েস করেন তাহলে সামনে যে বিলটা হবে সেটা কম হবে, আর যদি নো করেন তাহলে একটু বেশি আপনার পেমেন্টটা দিতে হবে। তো এটা আমি নো করে দিচ্ছি। নো করার পর এখানে সিম্পলি সাবমিট লেখা আছে, তো এখানে সাবমিট করে দেবেন। তো সাবমিট করার পরে কিছুক্ষণ প্রসেসিং হবে, এরপরে আপনার অ্যাপ্লিকেশন নম্বরটা এখানে জেনারেট হয়ে যাবে। তো এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি নোট করে রাখবেন, আর কত আপনাকে পেমেন্ট করতে হবে সেই পেমেন্টটাও এখানে শো হবে। তো এই অ্যাপ্লিকেশনটা, অ্যাপ্লিকেশন নাম্বারটা সেভ করে নেওয়ার পর, নোট করে নেওয়ার পরে আপনি এখানে সিম্পলি ওকে করে দেবেন। তো এরপরে আপনাকে কী করতে হবে, পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট কীভাবে করবেন সেটা দেখাবো। তো এখানে ওকে করে দেবেন। তো ওকে করে দেওয়ার পরে এখানে দেখেন আপনার একদিকে আছে ফিস পেমেন্ট আর একদিকে আছে ডাউনলোড অ্যাপ্লিকেশন। তো ডাউনলোড অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশনটাকে এখানে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনার ফিস পেমেন্ট করতে বলবে, তো ফিস পেমেন্টটা করতে হবে। তো আপনি এখানেও করতে পারবেন, আর যদি না করেন তাহলে আপনি এখানে বাংলার ভূমি ওয়েবসাইটে এখানে চলে আসবেন। তো এখানে আমি সিম্পলি কেটে দিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনি পরে পেমেন্ট করেন তো কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। তো এখানে আবার সিটিজেন সার্ভিস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফিস পেমেন্ট লেখা আছে এখানে। তো এখানে আপনার একটা মেসেজ শো হবে, তো এটাকে এক্সিট করে দেবেন। তো এক্সিট করার পরে রিকোয়েস্ট টাইপ এখানে সিলেক্ট করে নেবেন, রেভিনিউ খাজানা এটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর যে অ্যাপ্লিকেশন নাম্বারটা জেনারেট হয়েছিল সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে ভিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে ডিটেলসগুলো শো হয়ে যাবে, আর এখান থেকে আপনি পে করতে পারবেন। যে ফিসটা আছে সেই ফিসটা আপনি এখান থেকে দিতে পারবেন। একটা স্লিপ বেরোবে, সেই স্লিপটাতে জিআর নাম্বার একটা আপনি পেয়ে যাবেন। তো জিআর নাম্বারটা পাওয়ার পরে আপনি এক সপ্তাহের মধ্যে আপনি স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন বা কীভাবে আপনি যে স্লিপটা পাবেন মেন স্লিপ, তো সেটা কীভাবে ডাউনলোড করবেন। তো আপনার ফিস পেমেন্ট করে নেওয়ার পরে সেই স্লিপটাকে আপনি রেখে দেবেন। রেখে দেওয়ার পরে ফের যখন আপনি সার্চ করবেন স্ট্যাটাসটা দেখবেন, তো সিটিজেন সার্ভিস এখানে আসবেন। এখানে আসার পরে জিআরএন সার্চ আছে, তো এখানে ক্লিক করবেন। তো এখানে আপনার এখানে আবার রিকোয়েস্ট টাইপ লেখা আছে, তো এখানে ক্লিক করে রেভিনিউ লেখা আছে, তো এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখেন ইন্টার জিআরএন নম্বর, মানে পেমেন্ট করার পরে যে স্লিপটা পাবেন সেখানে একটা জিআরএন নম্বর লেখা থাকবে, নিচের দিকে থাকবে, সেই জিআরএন নম্বরটা এখানে দিয়ে দেবেন। আর অ্যাপ্লিকেশন নম্বর লেখা আছে, তো ফার্স্টে যে অ্যাপ্লিকেশন নম্বরটা পেয়েছিলেন সেই অ্যাপ্লিকেশন নম্বরটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনার এখানে পাশে সব ডিটেলসগুলো দেখতে পারবেন, তার সাথে সাথে নিচে এখানে আপনাকে সেই স্লিপটা ডাউনলোড করতে বলবে, তো আপনি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো এরকমভাবে আপনার জমির খাজনা অনলাইনে দিতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো
তো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ জয় ভারত।